দাঁড়িকুড়ি সিদ্দিকী সিনিয়র মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে, যে সত্যি এখানকার ছেলেরা এত সুন্দর পরিবেশ সৃষ্টি করে একটা টিভিতে যে ধরনের এক ধরনের খেলা আমরা দেখতে পাই সেরকম তারা সম্পূর্ণ পরিবেশ সৃষ্টি করেছে আজকে আটটা মাদ্রাসার মাঠে। তারা সুস্থভাবে আমাদের সঙ্গে তার মোল্লাকে ব্যাচ এবং অতিথিকে সম্মান জানাচ্ছেন। এটা ডিপিএল এ পরিচালনা ফার্স্ট খেলা হচ্ছে। আচ্ছা, মানে কেমন ভাবে খেলাটা করছেন আপনারা? এটা টোটাল আটটা টিম অংশগ্রহণ করেছে, আটটা টিমকে আমরা দুটো গ্রুপে ভাগ করেছি, চারটে করে চারটে, মানে দুটো গ্রুপ থেকে চারটা টিমের মধ্যে থেকে দুটো করে টিম সেমি ফাইনালে যাবে, তারপর ফাইনাল যেমন হয় হবে এবং তার সাথে আবার থার্ড প্লেস খেলাও একটা হবে। কোয়ার্টার ফাইনাল লিগের খেলাগুলো চলছে, মানে এটা এগারোতম ম্যাচ চলছে, আর একটা লিগের খেলা বাকি আছে, তারপর দুটো সেমি ফাইনাল আর একটা থার্ড প্লেসের খেলা আছে আর একটা ফাইনাল। না না, বাইরেরই বেশি আছে, লোকাল মানে অনেক আমাদের এখানকার এলাকার মানুষরা তারা ছিটি নিয়েছে, কিন্তু বেশিরভাগ টিম সব বাইরে থেকে করেছে। ওই ধরুন যেমন বিরাটি থেকে আছে, ত্রিবেণী থেকে আছে, ব্যারাকপুর থেকে আছে, বনগা থেকে প্লেয়ার এসছে, ঠিক আছে, এরকম অনেক দূর দূরান্ত থেকে প্লেয়াররা এসছে, মানে বাংলার দূর দূরান্ত থেকে প্লেয়াররা আমাদের এই ডানকুড়ি মাদ্রাসাবাড়ি খেলতে এসছে। আজকে প্রাইজ কি রেখেছো? প্রাইজ যেমন আছে আপনার উইনার্স ট্রফি, দেখতেই পাচ্ছেন আপনি নিশ্চয়ই দেখেছেন, দারুণ ট্রফি আছে, ঠিক আছে, রানার্স ট্রফি আছে, তার সাথে ক্যাশ আছে 18,000 টাকা উইনার্স ক্যাশ আছে, 15,000 টাকা রানার্স ক্যাশ আছে, তার সাথে থার্ড প্লেসের ট্রফি আছে, ফোর্থ প্লেসের ট্রফি আছে, এবং তার সাথে ম্যান অফ দ্য টুর্নামেন্টের প্রাইজ আছে, আপনার কুলার আছে, ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ আছে, ভালো প্রাইজ আছে একটা, তার সাথে প্রত্যেক ম্যাচে সেই ম্যান অফ দ্য ম্যাচ, তার সাথে গেম চেঞ্জার প্রাইজ আছে, তার সাথে বিভিন্ন বেস্ট কিপার, বেস্ট বোলার, বেস্ট ফিল্ডার প্রায় 40টার মধ্যে টোটাল প্রাইজ আছে। এমনকি টসেও ছিল আপনার সিলভার কয়েন ছিল, যে টস উইন করবে যে ক্যাপ্টেন সে সিলভার কয়েন পাবে, এরকম প্রায় 40টার মতো আমাদের প্রাইজ ছিল। মাদ্রাসা মাঠে বরাবরই দর্শক ভালো হয়, আমরা ছোটবেলা থেকে এই মাঠে খেলা দেখে আসছি, আগে আমাদের ঈদ উপলক্ষে, বকার ঈদ উপলক্ষে ক্রিকেট ফুটবল হতো, তখনও যেমন দর্শক থাকতো, আর প্রায় তার 20 বছর পরে এখন আমরা খেলা খেলাচ্ছি বড় হয়ে, এবং দর্শক কোনো মতে একটু ভাড়া পড়েনি, একদম যেমন টান টান দর্শক থাকতো ঠিক সেরকম দর্শক এখনও আছে। তা এই প্রিমিয়াম লিগ যেটা হচ্ছে এটা খুবই ভালো জিনিস, কারণ খেলাধুলা যে একটা মানুষের জীবনের প্রয়োজন, খেলাধুলা ছাড়া একটা সুস্বাস্থ্যের অধিকারী হওয়া যায় না। প্রকৃত স্বাস্থ্যের অধিকারী হতে গেলে মানুষের মনের মধ্যে আনন্দ চাই, কারণ আমরা সমস্ত মানুষই কিছু না কিছু না তারা দুশ্চিন্তার মধ্যে থাকি, কিন্তু যদি কিছুক্ষণ খেলার মাঠে যায় তখন সেই মানুষের সেই দুশ্চিন্তাটা দূর হয়ে গিয়ে সেই খেলার দিকেই মনোনিবেশ থাকে, কিছুক্ষণের জন্য হলো তারাই আর তাই। সেই জন্য সমাজের এটা একটা দায়িত্ব যে ক্রীড়া সংগঠনকে বাঁচিয়ে রাখতে, ক্রীড়া সংগঠন বাঁচিয়ে থাকে তাহলে তার মানুষের যুবকদের যে উন্নয়ন হবে, তাদের স্বাস্থ্য হবে, তাদের জীবনের পরিকাঠামোটা গড়ে উঠবে। আর এই যে একটা ক্রীড়া, এই ক্রীড়ার মধ্যে হয় কি আমরা বহু মানুষ ধর্ম বিদ্বেষ মিলে গিয়ে, এখানে কোনো ধর্ম থাকে না, কোনো বিদ্বেষ থাকে না, কোনো রাজনীতি রং থাকে না, সকলেই আমরা এক হয়ে খেলার মাঠে থাকি, এটাই একটা বড় ব্যাপার।